Hello viewers, I am Mahul Haq. Today I have again appeared before you with the new items. Today I will discuss with you object versus complement. Object versus complement. তোমরা নিশ্চয়ই নামটা শুনেই মনে হচ্ছে আমরা খুব একটা নতুন একদম নিউ আইটেম নিয়ে নিশ্চয়ই আলোচনা করছি না তোমরা এই আইটেমের সাথে রাগই করেছো তো অবজেক্ট অবজেক্ট শুনতে শুনতে তোমাদের সেই ছোটবেলার থেকেই কান খুব ঝালা পড়া ধরে গেছে কিন্তু আমি আজকে দেখি নতুন কোনো কনসেপ্ট তোমাদের ব্রেনে তোমাদের মাইন্ডে দিতে পারি কিনা তো সেটা নিয়েই আসছি যে অবজেক্ট নিয়ে আমাদের ব্রেনে প্রায়ই ঝামেলা সৃষ্টি করে সেটা হচ্ছে যে এই সব সময় অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এই সাবজেক্ট আর অবজেক্ট ছাড়া মনে হয় আমাদের দেশে আর ইংরেজি ল্যাঙ্গুয়েজে আর কোনো স্ট্রাকচার নাই তো আজকে সেটাই দেখাবো আমি লিখেছি আমাদের আজকের হেডিং অবজেক্ট প্লাস অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্ট শব্দটা তোমরা দেখছো কমপ্লিমেন্ট বানানটা হচ্ছে COMPLENT এর সাথে আরেকটা শব্দ আছে সো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এই শব্দটাও আছে অনেকেই এই শব্দটা হচ্ছে সাথে পরিচিত দেখছো কিছু কমপ্লিমেন্ট আর এটা প্রায় দুটো শব্দটা সেম মনে হচ্ছে কিছু কমপ্লিমেন্ট এটা আমরা এখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কি আছে আর এখানে কি কি নাই তো এইটার মিনিং কি আর এটার মিনিং কি তো এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক পরিপূরক হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা কি হ্যাঁ পরিপূরক হ্যাঁ তো কার কি পরিপূরক আমরা পরের ডেসক্রিপশনে দেখবো আর এই কমপ্লিমেন্টটা দেখছো যে তোমরা জন্মদিনে বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট জানাই সেটাই এই কমপ্লিমেন্ট মানে অভিনন্দন প্রশংসা এই কমপ্লিমেন্ট এই ই থাকার কারণে ই না থাকার কারণে আয় থাকার কারণে এটার মানে মিনিং হচ্ছে অভিনন্দন প্রশংসা এরকম মিনিং করে আর এটার মানে হচ্ছে পরিপূরক পরিপূরকটা কি মনে করো কি যে আমি তোমার আব্বুকে দাওয়াত দিলাম আমাদের আমার বার্থডেতে তুমি তোমার আব্বু না আসি তুমি আমার জন্মদিনে আসলে তো তোমার আব্বুর কমপ্লিমেন্ট হিসেবে তুমি কাজ করলা অথবা তোমার আব্বুর কমপ্লিমেন্ট হচ্ছে তুমি দেখবা তো এখানে আমরা আমি দেখেছি কি যে এখানে একটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে সাবজেক্ট লিখছি তারপরে ভার তারপরে এক্সটেনশন এই স্ট্রাকচারটাই সাথেই আমরা পরিচিত এক্সটেনশন 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 মানে হচ্ছে পরিবর্তিত অংশ অতিরিক্ত অংশ বাকি অংশ তো এর ভিতরে অবজেক্ট থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে তো অবজেক্টের ভিতরে অবজেক্টটা কি আর কমপ্লিমেন্টটা কি সেটা নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো যাতে এর পরবর্তীতে আমাদের এই বিষয়ে আর কোনো ঝামেলা না করে হ্যাঁ তো অবজেক্ট মানে কি অবজেক্ট মানে দেখতে পাচ্ছ কর্ম আচ্ছা ভারকে ওয়ার্ড বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কি অবজেক্ট তার মানে অবজেক্ট পাতে হলে ভারকে কী করতে হবে হোয়াট আর হোম দ্বারা প্রশ্ন করতে হবে হ্যাঁ তারপর দেখো অবজেক্ট ট্রানজিটিভ ভারপের পরে বসে তো এখন প্রশ্ন হচ্ছে স্যার হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব হ্যাঁ ট্রানজিটিভ ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে তোমরা দেখছো ট্রানজিটিভ বলছে অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের পরে বসে তো এখন আমাকে আমার মাইন্ডে এমনিতেই প্রশ্ন আসে কি যে ট্রানজিটিভ ভার্ব কি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভাব অর্থ প্রকাশ করার জন্য যে ভাব অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট গ্রহণ করে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব মানে সকর্ম ক্রিয়া আর যে ভাব অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট গ্রহণ করে না হ্যাঁ সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয় যাকে বাংলাতে আমরা অকর্ম ক্রিয়া বলি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখছি হি রিডস ইংলিশ সে ইংরেজি পড়ে তো সে কি পড়ে হ্যাঁ এখানে দেখো অবজেক্ট আছে হ্যাঁ অবজেক্ট যে বললাম ভারকে হোয়াট আর হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কি অবজেক্ট তো হি রিড সে পড়ে সে কি পড়ে তো এখানে প্রশ্ন হচ্ছে সে ইংলিশ পড়ে তো এই ইংলিশটা আছে অবজেক্ট তো এখন আমি বলতে পারি কি যে এই ভার্বটা হি রিডস প্রশ্ন থেকে যায় যদি আমি আর কিছু না বলি সে কি পড়ে সে ইংলিশ পড়ে বাংলা পড়ে কী পড়ে নোবেল পড়ে এখানে প্রশ্ন থেকে যায় এখানে ইংলিশ কথা বলার পরে সে বাক্যটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে তো হি রিডস ইংলিশ তাহলে এই ইংলিশ ছাড়া এই রিড ভার্বটা যেন ইনকমপ্লিট থেকে যায় সুতরাং এই রিড ভার্বটা এখানে কি ইনট্রানজিটিভ ভার্ব ঠিক একই রকমভাবে যদি বলি কি যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই হ্যাঁ পাখিরা আকাশে উড়ে এখানে দেখো কোথায় উড়ে আকাশে উড়ে এখানে কোনো অবজেক্ট নাই কি উড়ে দি বার্ডস ফ্লাই বার্ড নিজে উড়ে আর ফ্লাইটা ভার্ব কোথায় মানে কি উড়ে কাকে উড়ে এখানে কোনো প্রশ্ন নাই সুতরাং এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে ফ্লাইটা ইনট্রানজিটিভ ভার্ব আবার যদি বলি কি যে আই ফ্লাই দি কাইট ইন দ্য স্কাই আমি
ঘুড়ি উড়ায়, আকাশে উড়ায়, কোথায় উড়ায়, আকাশে উড়ায়, কি উড়ায়, ঘুড়ি উড়ায়, এই ফ্লাই ভার্বটা অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট গ্রহণ করেছে কি, কাইট, আই ফ্লাই দি কাইট, আমি উড়াই, কি উড়াই, দি কাইট। সুতরাং এখানে ফ্লাইটা এখানে একই জিনিস দেখতে পাচ্ছ, ফ্লাই এই সেন্টেন্সে কি ট্রানজিটিভ ভার্ব, আর এর আগে সেন্টেন্সে আমরা দেখলাম কি ইন্টারজেক্টিভ ভার্ব। দেখো দি ব্যাবি অলওয়েজ ক্রাইজ, অলওয়েজটা নিশ্চয়ই অ্যাডভার্ব, ক্রাইজকে কেমন কখন কখন কাঁদে, অলওয়েজ সবসময় কাঁদে, তো ক্রাই কাকে কাঁদে, কি কাঁদে, এখানে কোনো প্রশ্নের উত্তর নাই। সুতরাং এই ক্রাই, এই ক্রাইজটা হচ্ছে ইন্টারজেটিভ ভার্ব, আমি পাশে লিখে দিছি, ইন্টারজেটিভ ভার্ব মানে অকর্মক্রিয়া, তার মানে যার কর্ম নাই, যে ভার্বের অর্থ প্রকাশ করার জন্য কোনো কর্ম গ্রহণ করে না, কোনো অবজেক্ট গ্রহণ করে না, সেটা ইন্টারজেটিভ ভার্ব। আর যে যে ভার্ব অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট গ্রহণ করে সেটাকে বলা হয় কি বলো, ট্রানজিটিভ ভার্ব। তো ঠিক আছে, পরবর্তীতে দুইটা সেন্টেন্স লিখেছি, দুইটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কি, ই রাইটস অ্যান ইমেইল, হ্যাঁ ইলেকট্রনিক মেইল, সে লিখে কি লিখে, একটা মেইল লেখে, আগে চিঠি লিখতে পারো, সে এখন কি করে, মেইল করে। তো কি লিখে, এখানে অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট, তো এই ভাব অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট গ্রহণ করেছে, সুতরাং এখানে লিখছি আমরা অবজেক্ট। তারপরে এই সেন্টেন্সে দেখছি হি গেভ মি, সে আমাকে দিল, কি দিল, এ নাইস পেন, হ্যাঁ নাইস পেন, সে আমাকে একটা সুন্দর কলম দিল, তো কি দিল, নাইস পেন, কাকে দিল, আমাকে দিল, হ্যাঁ এটাও অবজেক্ট, আবার এইটাও কি অবজেক্ট। তো এখানে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ দুইটা অবজেক্ট, তো আমরা এখনই দেখো পরবর্তীতে আমরা এখানে দুইটা অবজেক্ট, তার মানে অবজেক্ট দুই প্রকার, আমরা এখন দুই প্রকার অবজেক্ট নিয়ে, অবজেক্ট দুই প্রকার, এক নম্বর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর দুই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট মানে প্রত্যক্ষ কর্ম, প্রত্যক্ষ হচ্ছে আমরা এখানে বস্তুবাচক কর্ম বলে লিখে ইয়ে করছি, উল্লেখ করছি, আর ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক বা পরোক্ষ কর্ম, হ্যাঁ ডিরেক্ট যেটা সেটাকে আমরা বলি প্রত্যক্ষ, আর যেটা ইনডিরেক্ট সেটা হচ্ছে পরোক্ষ, আমরা ব্যক্তিবাচক আর বস্তুবাচক বলে সেটাকে সম্বোধন করেছি। তো দেখো ডিরেক্ট অবজেক্ট কাজে হলে ভাবকে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হয়, কি দ্বারা প্রশ্ন করতে হয়, হোয়াট, আর ইনডিরেক্ট অবজেক্ট পাতে হলে ওম দ্বারা প্রশ্ন করতে হয়, ভার্বকে ওম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, মানে ব্যক্তিবাচক কর্ম, আর যেটা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে দেখো, হ্যাঁ এই ডিরেক্ট অবজেক্টের আমরা ডি সংক্ষিপ্ত নিতে পারি, আর অবজেক্টের ও নিতে পারি, হ্যাঁ এখানে ইনডিরেক্টের আই নিতে পারি, আর অবজেক্টের ও নিতে পারি। আমি সংক্ষেপে বিক্রম এটা দেখাবো, যদি শর্টকাটে আমি সেন্টেন্সটা লিখি এরকম, শর্টকাট মেথডে, শর্টকাট শর্টকাটে লিখি, তাহলে যখন একটা সেন্টেন্সে, তার আগে আমি একটা সেন্টেন্স লিখি, যেমন হি গেভ মি আ নাইস পেন, সে আমাকে একটা সুন্দর কলম দিল। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা অবজেক্ট, এ নাইস পেন আর হি হি সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে, অবজেক্ট পাওয়ার ক্ষেত্রে যেমন আমরা বলছি কি যে ভার্বকে হোয়াট আর হোম দ্বারা প্রশ্ন করতে হবে, ঠিক অবজেক্ট পাতে হলেও ভার্বকে হোয়াট আর হো দ্বারা প্রশ্ন করতে হবে, ভার্বকে হোয়াট আর হো দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তো এখানে আমি বললাম কি যে হোয়াট দ্বারা প্রশ্ন করি, আসলে আচ্ছা ঠিক আছে আমরা দেখি হোয়াট দিয়ে প্রশ্ন করছি, হোয়াট গেভ কি দিয়েছিল, তো নাইস পেন, আমি এখানে ডি ও নিয়ে আসলাম, আর হোম গেভ কাকে দিয়েছিল, হ্যাঁ আমাকে দিয়েছিল, আমি এখানে আইও লিখলাম, ডি ওতে ডিরেক্ট অবজেক্ট আর আই ওতে ইনডিরেক্ট অবজেক্ট। তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই মি এখানে কোনো ব্যক্তি, সেজন্যই আমরা এখানে লিখেছি ব্যক্তিগত ব্যক্তিবাচক কর্ম, হ্যাঁ এখানে কোনো নাম হতে পারে, তো হি গেভ সালমা, হি গেভ হুমায়রা, হি গেভ হিমু, হি হি গেভ তারিন, হি গেভ হ্যাঁ তরুণ, হ্যাঁ যাই হোক দিল, কী দিল, একটা সুন্দর কলম দিল, এখানে এগুলো সবসময়তেই ব্যক্তিবাচক হয়, তার মানে এটা একটা স্ট্রাকচার যে আগে ব্যক্তিবাচক হবে পরে কী হবে বস্তুবাচক হবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি যে যখন এটা একটা স্ট্রাকচার, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস
হ্যাঁ ডিরেক্ট অবজেক্ট এটা একটা স্ট্রাকচার তারপরে সেন্টেন্সটা আমি যদি ভিন্ন ভাবে এখানে লিখি মনে করো লিখলাম হি হ্যাঁ গেভ মি সরি হি গেভ এ নাইস পেন হি গেভ এ নাইস পেন হ্যাঁ টু মি দেখো এখানে আগে ডিরেক্ট অবজেক্ট হয়েছে তারপরে ইনডিরেক্ট অবজেক্ট হয়েছে তার মানে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা আগে বসেছে তারপরে হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই ইনডিরেক্ট অবজেক্টটা কি হয়েছে পরে বসেছে তো মাঝখানে কি বসলো টু বসলো টু একটা কি প্রিপজিশন টু একটা প্রিপজিশন তাহলে আমরা এখানকার এই স্ট্রাকচার এরকম লিখতে পারি যখন ডিরেক্ট অবজেক্ট ডিও বসবে হ্যাঁ সেখানে কি হবে তার মাঝখানে একটা প্রিপজিশন 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 প্লাস কি হবে আই ও তো ডিয়ার লার্নার ফ্রেন্ডস দেখো প্রথমে ডিও ডিরেক্ট অবজেক্ট তারপরে প্রিপজিশন প্রিপজিশনটা সবসময়তেই টু হবে এমনটি নয় মানে মিনিং অনুসারে প্রেক্ষাপট অনুসারে অন্য প্রিপজিশনে বসতে পারে তার মানে যখন ডিরেক্ট অবজেক্ট আগে হবে আর ইনডিরেক্ট অবজেক্ট পরে হবে মাঝখানে একটা প্রিপজিশন হবে অর্থ অনুসারে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে একটা অবজেক্টও থাকতে পারে দুটা অবজেক্টও থাকতে পারে তো যখন দুটো অবজেক্ট থাকে একটা ডিরেক্ট হয় আর একটা ইনডিরেক্ট হয় তো কখনো ডিরেক্ট আগে বসতে পারে কখনো ইনডিরেক্ট পরে বসতে পারে কখনো ইনডিরেক্টকে আগে বসতে পারে তারপরে ডিরেক্ট বসতে পারে হ্যাঁ প্লেস টু প্লেস এটা ভ্যারি করতে পারে তুমি অ্যাজ ইউ লাইক ইট তুমি ইউটা সেট অবজেক্ট অ্যাকর্ডিং টু ইউর উইশ চলো চলো বন্ধুরা পরে দেখি আমরা একবার কমপ্লিমেন্টে দেখো আমরা এখানে কমপ্লিমেন্ট মানে এর আগেও লিখেছিলাম কমপ্লিমেন্ট মানে পরিপূরক তো কমপ্লিমেন্টটা আসলে কি আমি এর আগে আলোচনাতে বললাম যে কমপ্লিমেন্ট সাবজেক্টের ভিন্ন একটা রূপ হ্যাঁ সাবজেক্টের ভিন্ন একটা রূপকে কমপ্লিমেন্ট বলা হয় এরা সাধারণত লিঙ্কিং ভার্বের পাশে বসে হ্যাঁ তো আমি যদি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই যেমন আমি এখানে লিখলাম যে হি ইজ আ ডক্টর তো হি সমান সমান আমি কি লিখতে পারি ডক্টর তার মানে ইউজ আ ডক্টরও কি তাই তো হি ইউজ আ ডক্টর তার মানে মাঝখানের যেই এইটা সাবজেক্ট আর এই ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট মানে হির বিকল্প একটা রূপ সাবজেক্টের বিকল্প একটা রূপ হচ্ছে কমপ্লিমেন্ট তার মানে আমি এখানে লিখতে পারি যদি হিকে ল্যাপস করি এই ইজকে ল্যাপস করি তাহলে হি ইকুয়াল টু আমি এ ডক্টর লিখতে পারি তার মানে যেই হি সেই এ ডক্টর তারপরে আমি লিখতে পারি হিমু হিমু ইজ মাই ফ্রেন্ড হিমু আমার বন্ধু হ্যাঁ তার মানে হিমু যে আমার বন্ধু সে হ্যাঁ যেই হিমু সেই আমার বন্ধু তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট হ্যাঁ সি কমপ্লিমেন্ট এখানে সি কমপ্লিমেন্ট তো যদি আমি এখানে লিখি যে হুমায়রা ইজ ডিসেন্ট হুমায়রা ডিসেন্ট মানে কি জানো ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র হুমায়রা খুব ভদ্র হ্যাঁ হুমায়রা ইজ পোলাইট হ্যাঁ হুমায়রা ভদ্র ইমপোলাইট হতে পারে হুমায়রা ইজ ইমপোলাইট হুমায়রা ইজ ডিসেন্ট হুমায়রা ইজ অনেস্ট হুমায়রা ইজ ডিসঅনেস্ট এজ ইউ লাইক ইট যেমন সেন্টেন্স বানাতে পারো তাহলে তার মানে এই ডিসেন্ট শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে হুমায়রার ভিতরে আছে তার মানে হুমায়রা বাদে আমরা ডিসেন্টের কথা কল্পনা করতে পারছি না তার মানে ডিসেন্ট হলেই কী হচ্ছে হুমায়রা হচ্ছে তো মাঝখানে দেখো এই সাবজেক্টটার এই যে অ্যাডজেক্টিভ এটাকে অ্যাডজেক্টিভ বলছি আমরা এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হ্যাঁ কমপ্লিমেন্ট আর এগুলো নাও এগুলো এর কমপ্লিমেন্ট করতে পারি এর কমপ্লিমেন্ট করতে পারি তো এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কারণ ওটা অ্যাডজেক্টিভ আমি যদি বলি যে হুমায়রা লুকস 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 বিউটিফুল হুমায়রাকে দেখায় কেমন দেখায় বিউটিফুল আমি এখানে ইজ লাগাতে পারি ইজ লাগাতে পারি আমি লিখতেই পারি এরকম লিখতে পারি যে হুমায়রা ইজ বিউটিফুল হুমায়রা লুকস বিউটিফুল সেম হ্যাঁ হুমায়রা সুন্দরী তার মানে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার মানে সি যে বিউটিফুল কি সে
এটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখছিলাম নাউন এখানে লিখছি কমপ্লিমেন্ট তিন প্রকার, একটা নাউন কমপ্লিমেন্ট, একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো তিন প্রকার কমপ্লিমেন্ট, তিন প্রকার কমপ্লিমেন্টের ভিতরে আমরা দুইবার কমপ্লিমেন্টের এক্সাম্পল অলরেডি এখানে দেখে ফেলেছি। তো যদি আমি এরকম লিখি যে তনু, তনুকে, হ্যাঁ তনু ইজ ইন দ্য ক্লাসরুম, তনু ক্লাসরুমের ভিতরে আছে, হ্যাঁ তনু ইজ ইন দ্য ক্লাসরুম। তাহলে এখানে এটাকে আমি অ্যাডভার্বিয়াল করে দেবো, এটাকে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট আমি বলতেই পারি। তো তনু কোথায় আছে, কমপ্লিমেন্ট আছে, তার মানে এখানে হোয়াই রিলেটেড, কোথায় তনু, হ্যাঁ হোয়ার ইজ তনু, তনু কোথায়, তো তনু হ্যাঁ ক্লাসরুমে আছে। তো তনু এখানে সাবজেক্ট আর ইন দ্য ক্লাসরুম হচ্ছে এখানে কি অ্যাডভার্ব। তো তনু কিসের কোথায় আছে, তো ক্লাসরুমে আছে, তো এখানে অ্যাডভার্ব। কিন্তু তনু লিখেছে শি, তনু যদি একটা মেয়ে হয় তাহলে পরে শি রিডস অ্যাটেন্টিভলি, পড়ে কীভাবে পড়ে, মনোযোগ শো করে, তো পরে অ্যাটেন্টিভলিটা এখানে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হবে, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি মূলত আলোচনাটা নিয়ে আসছি যে অবজেক্টটা কি আর কমপ্লিমেন্টটা কি। এখানে আমরা অনেক সেন্টেন্স দেখেছি যেখানে ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে, সেখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, কখনো দেখছি অ্যাডভার্ব হচ্ছে, কখনো অবজেক্ট নাই, কখনো কমপ্লিমেন্ট আছে। তো এরকম অবজেক্ট কমপ্লিমেন্ট কিছুই নাই এরকমও সেন্টেন্স আছে। তো সেখানে দেখতে পারলাম যে দি বেবি ক্রাইস, এখানে কোথাও কোনো অবজেক্টও নাই, কমপ্লিমেন্টও নাই। তার মানে দেয়ার আর এ লটস অফ স্ট্রাকচার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস, বাট উই আর নট অ্যাকোয়েন্টেড উইথ অল অফ দ্যাম, সাম অফ আস আর অ্যাকোয়েন্টেড উইথ সাম অফ স্ট্রাকচার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, টু ক্লিয়ার আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু ক্লিয়ারিফাই হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড অ্যান্ড কমপ্রিহেন্ডেড হোয়াট ইজ অবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ কমপ্লিমেন্ট। Of course, there are a lot of differences between object and complement. To make a good command of our English language, everybody should, every student should have a clear concept in every point, every matter, including in English languages, in English grammar. So, আর নয় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা ভালো, তোমাদের এই ক্লাসটা চমৎকার লেগেছে, ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগেই থাকে তবে অবশ্যই লাইক দিবা, কমেন্ট দিবা, আর কোনো সমস্যা যদি মনে করো আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের সাথে আসি থাকবো, আর সেখানেই তোমাদের সমস্যা নিয়েই আলোচনা করবো। বন্ধুরা, তোমরা করোনা ক্রাইসিসে ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনাই প্রভুর কাছে করি। ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।